জয় শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে শুভ লাভ অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক দিনের মতন আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে এসে গেছি, প্লাস তার মানেই হচ্ছে আপনাদের সামনে শুভ শুভ যোগ, শুভ শুভ সময়গুলো সবসময় তুলে ধরবো। প্লাস আপনারা আমার প্রোগ্রাম অধীর আগ্রহে দেখার জন্য বসে থাকেন, প্লাস বহু মানুষ উপকৃত হয় সেটা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে শুনেছেন, বহু মানুষ ফোন করে জানাচ্ছেন, প্রোগ্রামে অনেকেই বলছেন, প্লাস এরকম বহু বহু উদাহরণ, বহু বহু মানুষ উপকৃত হচ্ছে। আপনারাও জানেন যে রাজদা যোগ্য ব্যক্তি, যে রাজদাকে সমস্যার কথা জানালে রাজদা সমাধানের পথ অবশ্যই রাজদা খুঁজে নিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যেটা আলোচনা যেটা রেখেছি, অনেকেই দেখা যায় প্রচুর কাজকর্ম করছেন, প্রচুর উন্নতির চেষ্টা করছেন, অনেকেই আছেন তাদের প্রচুর সম্মান হবার কথা কিন্তু সম্মানের জায়গাটা তিনি পাচ্ছেন না, অনেকে কোনো কিছুই করে না তা সত্ত্বেও তাকে বদনামের ভাগিদারী হতে হয়, সমস্ত সংসারের জন্য সমস্ত কিছু খাটাখাটনি করেন তা সত্ত্বেও কিন্তু আপনাকে বদনামের ভাগিদারী হতে হচ্ছে, সংসারে কোনো এমন কিছু দোষ ত্রুটি যাই কিছু হোক না কেন আপনাকেই মনে হয় বদনাম দিচ্ছে। কেউ শাশুড়ি দিতে পারে, শ্বশুর দিতে পারে, আপনার হাজবেন্ড দিতে পারে, প্লাস যারা কর্মরত সেখানে দাঁড়িয়েও ওখানেও আপনারা বন্ধু বান্ধবের সাথে বদনামের ভাগিদার হতে হচ্ছে, কেউ বা আপনাকে ভুল বুঝছে, কেউ বা আপনাকে প্রতিষ্ঠা লাভ করতে দিচ্ছে না। কেননা আমরা কিন্তু জীবনে চলার পথে এইগুলো কিন্তু ফেস করি, অনেকেই আমাদের কাছে আসেন যে বলেন আজ আমি অনেক খাটি অনেক খাটি কিন্তু আমার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না, কিংবা আমি বসের কাছে ভালো রকম চোখে পড়ছি না। অনেকেই আমাদের কাছে এসে বলে রাজদা আমি হাজবেন্ডের জন্য বহু কাজ করি, বহু সমস্ত সকাল থেকে রাত অবধি না খেয়ে না দিয়ে সমস্ত হাজবেন্ডের সামনে সমস্ত কিছু রেখে দিই, তা সত্ত্বেও কিন্তু হাজবেন্ড আমাকে চোখ তুলেও তাকায় না। তো এরকম ঘটনা কিন্তু আমাদের প্রতিনিয়ত দেখা যায়। আমরা তো জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করি, অনেকেই গ্রহর ব্যাপারে এই গ্রহ সপ্তম স্থানে এই গ্রহ বসে আছে, কিংবা পঞ্চম স্থানে এই গ্রহ বসে, পঞ্চম পতি পাপক স্থানে বসে, এগুলো তো আলোচনা আছেই, এগুলো তো থাকবেই, এগুলোর উপরে তো অনেকটাই নির্ভর করে আপনার জীবনে কতটা সুনাম খ্যাতি যশ সম্মান প্রতিষ্ঠা জীবনে কত পেতে পারেন সেটা কিন্তু অবশ্যই জানা থাকে, অবশ্যই সেটা কিন্তু আমাদের জন্মকুণ্ডলীতে অবশ্যই থাকে। কিন্তু তৎক্ষণাৎ কিংবা অনেক সময় দেখা যায় আমরা অনেক আর্থিক সংকটের জন্য অনেক সময় কোনো জ্যোতিষীর কাছে গিয়ে পৌঁছতে পারি না, কেননা একমাত্র জ্যোতিষী পারে আপনাকে এখান থেকে রক্ষা করতে পারে। কেননা বহু মানুষরা কিন্তু মন্দির যাচ্ছেন, যার যেখানে কেউ শিব মন্দিরে যাচ্ছেন, কেউ শনি মন্দিরে যাচ্ছেন, কেউ প্রত্যেক অমাবস্যা পালন করছেন, প্রত্যেক দিনই, প্রত্যেক শনিবার মঙ্গলবার কিংবা সোমবার হোক প্রত্যেক দিনই কিন্তু আমরা মন্দিরে যাচ্ছেন ঠাকুরকে জানাচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু শুরু হচ্ছে না। মন্দিরে থেকে ঠাকুর মশাই কিছু না কিছু আপনাকে ফুল বেলপাতা দিল, সেটা আপনি কাছে রাখলেন, বালিশের তলা রাখতে বললো হাজবেন্ডে তাও রাখলেন, বালিশে আপনার তোষকের তলা রাখলেন তাও করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে যাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জীবনে সুনাম খ্যাতি পাচ্ছেন না। সেটা নিয়েই আজকে আলোচনা বিষয়, কি করলে এখান থেকে আমরা মুক্তি পাবেন অবশ্যই আলোচনা করব, খাতা পেন রেডি রাখুন। খুব ছোট্ট টোটকা প্রত্যেক দিনই কিন্তু আমাদের বাড়ির সামনে থাকে, প্রতিদিনই সকালবেলায় আমাদের লাগে সেই জিনিসগুলো, কিন্তু আমরা এই জিনিসটা ছাড়া সেই জিনিসটা কিন্তু কোনো কাজ কোনো কিছুই আমাদের শুভ কাজ করতে গেলেও কিন্তু আমাদের সেই জিনিসটা কিন্তু লাগে। তো দেখবো অবশ্যই খাতা পেন রেডি করে রাখুন। যারা যারা মান যশ সম্মান প্রতিষ্ঠা জীবনে পাচ্ছেন না তারা কি করবেন, সামান্য একটা উপায় বলবো সেটা করবেন, অবশ্যই আপনারা কিন্তু সাকসেস পাবেন। দেখিনি কলার বন্ধু কি আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বলো, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, আলোক গণেশজির আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় বা আমার আশীর্বাদে ভালো আছি। বলুন, আপনারা আপনারা অনুষ্ঠান দেখেন, প্লাস আপনারা ভালো থাকলেই রাজদা ভালো থাকবে। একদম একদম। বলুন। জন্ম সময়? রাত আটটা চল্লিশ। জন্মস্থান কোথায়? প্লেস অফ বার্থ? শ্যামনগর। প্রোগ্রাম কি ফলো করা হয়?
হ্যাঁ মাঝে মাঝে করি, মাঝে মাঝে ইউটিউবে প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ মাঝে মাঝে প্রোগ্রাম ইউটিউবে, দেখি, ইউটিউবে প্রোগ্রাম দেখা হয়েছে। আজকে সৌভাগ্যবশত জয়শ্রী গণেশ, গণেশজি কি ভাই, গণেশজি কি ভাই। যারা যারা লাইন পাচ্ছেন না, যারা যারা রাজদার প্রোগ্রাম অনেক সময় ব্যস্ততার মধ্যে দেখতে পান না, তারা এখন প্রোগ্রাম দেখছেন, কিন্তু রাজদার কথাগুলো ভালো লাগে, রাজদার টোটকাগুলো অনেক সময় বুঝতে অসুবিধা হয়, কোনো অল্প সময়ের মধ্যে রাজদা অনেক সময় বলে দেয়, সেইগুলো কিন্তু আমরা রিপিট শোনার জন্য আমরা ইউটিউবেও দেখতে পারেন। অনেক সময় আমার প্রোগ্রামটাও অনেক সময় টিভিতেও চালানো হয়, রিপিট প্রোগ্রাম, সেগুলোতেও ফলো করতে পারেন, অথবা ইউটিউব, ইউটিউবে আমরা সার্চ করবেন জ্যোতিষ শ্রী রাজেনরাজ, জ্যোতিষ শ্রী রাজেনরাজ বলে সার্চ করলেই কিন্তু যখন ইচ্ছা আপনারা দেখতে পাবেন আমার প্রোগ্রাম, প্লাস আমি যে টোটকাগুলো দিই সেগুলো কিন্তু করবেন, জীবনে সাকসেস পাবেন। আর যদি মনে হয় রাজদার কথাগুলো পুরো একদম আপনাদের বাস্তব জীবনে সেগুলো সেগুলো ঘটছে, সেগুলো পুষে রাখবেন না, সঙ্গে সঙ্গেই পারলে আপনারা চেম্বারে সাক্ষাৎ করবেন। এখানে দেখুন প্রত্যেকটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারবেন। প্রত্যেক দিনই কিন্তু আমার একাধিক জায়গায়, প্রত্যেক দিনই কিন্তু আমার চেম্বার আছে, অনেক জায়গায় কিন্তু আমি বসি, অবশ্যই যেখানে আপনাদের সুবিধা হবে, যেখানে আপনাদের কাছে হবে সেখানে এসে আমার সঙ্গে আমরা যোগাযোগ করবে। আচ্ছা সৈত্যবাবু, আমরা জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? আচ্ছা জন্মবার বুধবার, কুম্ভ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দ্বাদশীর কৃষ্ণপক্ষে জন্ম, ব্যাঘাত যোগে জন্ম হয়েছে, আপনার ডান চোখে কোনো রকম একটা সমস্যা আসতে পারে, ডান চোখে, চোখের গঠিত কোনো একটা সমস্যা, চোখে কোনো আঘাত পাওয়া কিংবা চোখ দিয়ে জল পড়া, হ্যাঁ এমন কিছু সম্ভাবনা, কিংবা চোখে দেখতে কোনো সমস্যা হচ্ছে ইদানিং, এমন কিছু হতে পারে, এমন কিছু ফেস করছেন? যাক এটা কিন্তু আপনার হবে, একদম নোট করে রাখুন কথাটা, একদম একদম আপনি একদম ডাউনলোড করে নিন এই প্রোগ্রামটা, প্লাস আমি যে কথাটা বললাম এটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা আপনার এখানে লগ্নে বসে আছে বৃহস্পতি লগ্ন পেয়েছে, খুব বিশ্বাসী গুরুজনদের প্রচন্ড পরিমাণে আপনি ভক্তি শ্রদ্ধা করেন, হ্যাঁ প্লাস হচ্ছে আপনার কিন্তু আপনার দ্বারা অনেকের কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা, আপনার কিন্তু আপনাকে কিন্তু অনেক মানুষ প্রচন্ড ভালোবাসবে, আপনার কথা অনেকটা মাধুর্য দেবে, সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা তো আপনি বুঝতে পারেন তো? হ্যাঁ এটা বুঝি, এবং আমিও কোনি বা লোক আমার কথা শুনে, একদম একদম এটা নিজের সম্পর্কটা বেশ ভালো, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা কিন্তু আপনার খুব ভালো আছে। লগ্নের চতুর্থ স্থানে রাহু বসে আছে, পঞ্চম স্থানে, পঞ্চম স্থানে চন্দ্র বসে আছে, রবি বসে আছে ষষ্ঠ স্থানে, অর্থাৎ কর্মের জায়গায় দারিদ্রতা, আপনি সবাইকে ভালো রকম উপদেশ দেন কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না, সরকারি সমতুল্য চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, কি করছেন এখন আপনি? আমি মোটামুটি কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি, হুম আর ওই ওই টিউশনি করি, হ্যাঁ এই হ্যাঁ এটা করুন, মানে আর্থিক সংগতিটা নেই। দেখুন দাদা আমি দেখুন লগ্নে রবি শুক্র ষষ্ঠ স্থানে, রবি শুক্র বসে আছে কর্মের জায়গায়, রবি শুক্র যদি কর্মের জায়গায় বসে থাকে দারিদ্রতা যোগ সৃষ্টি করে, তার মানে কিন্তু আপনার কিন্তু ভালো রকম সম্মান থাকা সত্ত্বেও নিজেকে ভালো রকম প্ল্যাটফর্ম তৈরি করতে পাচ্ছেন না, হ্যাঁ এই জায়গাটাকে দারিদ্র দোষের প্রতিকার ইমিডিয়েট করুন, ইমিডিয়েট করুন, প্রোগ্রাম ভালো লাগে প্রোগ্রাম দেখেন, যদি শাস্ত্রটা যদি মানেন বিশ্বাস করেন একমাত্র এই শাস্ত্রটাই পারে যে আপনাকে এখান থেকে রক্ষা করতে, প্লাস হচ্ছে মঙ্গল শনি আপনার বসে আছে লগ্নে এই নবম স্থানে, অর্থাৎ আপনার কিন্তু ভাগ্য বিলম্ব, সবার সব ধরনের কাজ হয়ে যাচ্ছে, আপনার কিন্তু কোনো কাজ কিন্তু এক চান্সে কিন্তু হয় না, এটা একটু শেয়ার করবেন, একদম একদম এই জায়গাটাও ডিস্টার্ব, প্লাস আপনার বাস্তুগঠিত সমস্যা, যেখানে আপনি পড়াচ্ছেন সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, প্রচন্ড একটা মানে একটা ডিস্টার্বেন্সের জায়গায় কিন্তু আপনি টিউশনই করছেন, ঠিক কি না? একদম দাদা এই জায়গাটা ঠিক করুন, প্লাস আপনার কেতু দশম স্থানে, দাদা কর্মের জায়গাটা কিন্তু খুব খারাপ আছে, আপনি পারলে একবার আসুন, যদি মনে হয় রাজদার সমস্যা যেগুলো বললো সেগুলো সঠিক পারলে একবার যোগাযোগ করবেন দাদা, ঠিক আছে দাদা? একদম ভালো থাকবেন, ভালো থাকবেন, আপনি গ্রহণ আপনি বীজ দোষের প্রতিকার করুন আর হচ্ছে দারিদ্র দোষের প্রতিকার করুন, দেখবেন রাজদার কথা অনুযায়ী চলবেন, জীবনে সাকসেস পাবেন, এতদিন তো ওয়েট করে দেখলেন কিছু হলো না, কেননা এখানে আমাদের মাথায় রাখতে হবে গ্রহ কিন্তু আমাদের রিমোটের মতন কাজ করে, যেমনি রিমোটটা যেমনি ঘুরিয়ে ঘুরিয়ে টিভিতে দেখলেন প্রোগ্রাম রাজদার প্রোগ্রাম হচ্ছে লাইভ লেখা আছে, ঠিক এটাও ঠিক তাই, গ্রহ হচ্ছে আমাদের রিমোট, আমরা হচ্ছি রোবট, রিমোট যেমনি ভাবে ঘোরাবেন সেমনি ভাবে কিন্তু আমাদের ভাগ্যের মানে আপনারা সেরকম ভাবেই প্রোগ্রাম যেমনি দেখতে পাচ্ছেন, ঠিক এটাও তাই, রিমোট কন্ট্রোল হচ্ছে গ্রহ, গ্রহ যেমনি আমাদের ঘোরাবে সেমনি কিন্তু আমাদের লাট্টুর মতন কিন্তু ঘুরতে হবে, অনেকে যদি গ্রহ যদি পারমিট করে আজকে রাজা আজকে প্রজা কালকে রাজা, অনেকে যদি গ্রহ পারমিট না করে আজকে রাজা কালকে প্রজা,
এমন প্রচুর ব্যক্তিকে কিন্তু দেখা যায়। একটা কথা মাথায় রাখতে হবে, শনি কিন্তু আমাদের খুব ভালো একটা গ্রহ, শনিকে নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই। বহু মানুষ জ্যোতিষীরা কিন্তু শনিকে নিয়ে আপনাদের প্রচন্ড ভয় ভীতি কিন্তু দেখাচ্ছে, কিন্তু আপনারা কিন্তু কোনো ভয় ভীতি পাবেন না। শনির জন্য কিন্তু আমাদের অনেক দেব দেবী আছেন, সেগুলো কিন্তু তাদের পুজো আচ্ছা করলে অনেক ভালো থাকবেন, প্রচুর কিন্তু উন্নতিও হয়। আর শনি হচ্ছে আমাদের, অনেকেই বলেন শনি যাওয়ার সময় অনেক কিছু অর্থ দিয়ে যায়, এটাও কিন্তু ফ্যাক্ট, এটাই কিন্তু ঘটনা। কিন্তু মাথায় রাখতে হবে শনি কিন্তু আপনি যেমন বিচারক, আপনি যেমন কাজ করবেন শনি কিন্তু আপনি ঠিক সেমনি ফল দেবে। কিন্তু রাহু কেতু তা নয়, রাহু কেতু কিন্তু আপনার কাছ থেকে শুধু গ্রাস করবে। গ্রহদের মধ্যে রবি একমাত্র, কোন গ্রহ কোন রবি কাউকে ভয় পায় না, রবি মাত্র একজনকেই ভয় পায়, সেটা হচ্ছে রাহুকে। রবি গ্রহ মানে রবি আমাদের গ্রহ না, রবি হচ্ছে নক্ষত্র, সেই নক্ষত্র দ্বারা আমরা আলোকিত, সেই আলোকিত গ্রহ, সেই আলোকিত নক্ষত্র সে কিন্তু একমাত্র রাহুকেই ভয় পায়। তো রাহু কিন্তু একমাত্র রবিকেই গ্রাস করতে পারে। ওর জন্য বলছি রাহুর কেতুকে ভয় পান, শনিকে ভয় পাবেন না। শনি অনেক অনেক ভালো একটা প্ল্যানেট, শনি কিন্তু মানুষকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে, মানুষকে সৎ বুদ্ধি দেয়, সৎ ক্রিয়া করতে বলে, মানুষকে সৎ পথে নিয়ে যায়। হ্যালো, হ্যাঁ জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে বলছি। কামারপুকুর থেকে বলছেন, হুগলি ডিস্ট্রিক্ট কামারপুকুর, বলুন। আমার নিজের সম্বন্ধে ডেট অফ বার্থ বলুন। অলোক কুমার মন্ডল। হ্যাঁ, ডেট অফ বার্থ 11/8/1969। 11/8/1969। জন্ম সময় ভোর চারটে। জন্মস্থান কোথায়? কামারপুকুর। কামারপুকুর। কি নামটা বললেন আপনার? অলোক মন্ডল। অলোক বাবু, অলোক বাবু প্রোগ্রাম কেমন লাগে আমার? আপনার প্রোগ্রামটা ভালোই লাগে। ভালোই লাগে কেন, কি কারণে? আপনি যে টোটকাগুলো দেন, যে কথাগুলো বলেন, একদম সব বাস্তব সম্মত, একদম সব। আর আমি কোন জ্যোতিষীর কিন্তু সমালোচনা করি না, করি না 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 না, সেটার জন্য তো মানে দেখুন একটা কথা মাথায় রাখবেন, যে যা ইচ্ছা করে যাক, হ্যাঁ আমাকে আমার কাজ করে যেতে হবে। হ্যাঁ, কেন কাউকে খারাপ বলে কাউকে বদনাম করাটা উচিত নয় আমি মনে করি। অনেক জ্যোতিষীরা আছেন এখানে শুধু প্রোগ্রাম করতে আসেন, শুধু বক বক করতে, কোনো কি নিজের কি গ্রহ নিয়ে কোনো আলোচনা নেই, শুধুমাত্র আমি ভালো আমি ভালো আর সবাই খারাপ, কোনোদিনও হতে পারে না। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আমি মনে করি প্রত্যেকটা জ্যোতিষীর মধ্যে কিছু না কিছু গুণাগুণ আছেই, থাকতেই হবে। হ্যাঁ, আমার মধ্যে প্রত্যেকটা ব্যক্তি সবারই কিন্তু ভালো কিছু গুণাগুণ থাকবেই, আমি ভালো আর সবাই খারাপ কোনো কেউ এটা এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা কিন্তু সেই ব্যক্তিটাকে, সেটাই তার পরিচয়, সেই ব্যক্তি তারা নিজেই ভালো বলে আর সবাইকে খারাপ বলে, সে অন্যকে মনে হয় ভালোবাসে না, সে শুধু নিজেকেই মনে হয় ভালোবাসে, এটাই মনে হয়, ঠিক কিনা দাদা ভাই? সবাইকে আগে ভালোবাসো, তাহলেই তুমি নিজের ভালোবাসা পাবে। আচ্ছা, কর্কট লগ্ন, কর্কট লগ্ন, কর্কট লগ্ন মিথুন রাশি, সোমবার জন্ম তাই তো? মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র লৌহ পায়া সিদ্ধি যোগে জল প্রচন্ড, আপনাকে কিন্তু লোহা পিটিয়ে পিটিয়ে সোনা তৈরি করতে হবে, বুঝেছেন? আপনাকে কিন্তু এইখানে জায়গাটা কিন্তু আপনার কি বলবো, আপনার কিন্তু প্রচন্ড স্ট্রাগল লাগে, প্রচন্ড স্ট্রাগল, জীবনটা তো আপনার পুরো স্ট্রাগলে কেটে গেল দাদা, খুব স্ট্রাগল। ছোটবেলার থেকে এডুকেশনের ক্ষেত্রে ব্যাঘাত পেয়েছেন তাই তো? এডুকেশনের ক্ষেত্রে ব্যাঘাত পেয়েছেন, প্লাস লগ্নে রবি থাকা সত্ত্বেও জীবনের সুনাম খ্যাতি কর্ম জায়গাটাও কিন্তু ভালো রকম নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে পারছেন না। আপনার মায়ের শরীর স্বাস্থ্য জায়গায় খারাপ যাওয়া, মায়ের আপনি যখন জন্ম হওয়ার সময় দেখবেন আপনার মা প্রচন্ড ভুগেছিলেন, একটু জিজ্ঞেস করে দেখবেন হয়েছিল কি হয়েছিল, এখানেও পাওয়া যাচ্ছে। প্লাস শনি নিজস্ব কর্ম, কি করছেন এখন আপনি? আমি প্রাইমারিতে শিক্ষকতা করি। প্রাইমারিতে শিক্ষক, শিক্ষক করছে, আপনি দেখুন প্রচন্ড স্ট্রাগল করে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু এসেছেন, প্রচন্ড কষ্ট করে, কিন্তু আপনি যে জায়গাটা রাখতে চাইছেন সেই জায়গাটা ধরে রাখতে পারছেন না, ধরে রাখতে মানে সেই জায়গাটা কিন্তু আপনার ফলপ্রদ হচ্ছে না। প্লাস সপ্তম পতি হচ্ছে স্যাটার্ন, সে কিন্তু দশম স্থানে নিচস্থ থাকার জন্য আপনার বিবাহিত জীবনটাও কিন্তু খুব একটা ভালো যাবে না। বিয়ে করেছেন আপনি? হ্যাঁ বিয়ে করেছি। কেমন আছেন? ভালো নেই তো। ভালো নেই তো, তার মানে এখানে একটা, তার মানে কিছু একটা, আপনি কি আমাকে কথাটা বললেন নাকি আমি আগে বললাম কথাটা? না না, আমি তো সবকিছু আমি তো বললাম। তা এই হচ্ছে জায়গা দাসদা, কেন মানুষকে সেটা ধরতে পারে দাদা। আপনি কি এখান থেকে বেরোতে চান নাকি অশান্তি ভোগ যেটা হচ্ছে সেটা ভাল লাগছে প্রতিদিন? এখানে বেরোনোর জন্য ফোন করেছেন, এটা তো সমস্যা করা, সমস্যার সমাধান হবে না এই জায়গায়। আপনি আসুন, আপনি কামারপুকুর থাকেন, পারলে আপনি শেওড়াফুলি চেম্বারে
আপনি চলে আসুন 13 তারিখে, 13 তারিখে 13 তারিখে শাহরাফুলি চেম্বারে পাচ্ছেন। দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে আর মোবাইল নাম্বারটা যাচ্ছে, পারলে ইমিডিয়েট যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন। এটা কিন্তু দিনকে দিন কিন্তু বাড়ছে, আপনি যতই টাকা পয়সা ইনকাম করুন না কেন মনে হচ্ছে মনটা কিন্তু আপনার শূন্য দাদা, কোনো শান্তি নেই, ঠিক কিনা কিনা বলুন। চাকরি ক্ষেত্র হবে দাদা, আপনি আসুন, অনেক কিছু বলার আছে সেটা আমি এখান থেকে বলতে পাচ্ছি না, বলতে পারলামও না। আপনি পারলে আসুন, পারলে আসুন, যদি মনে হয় রাজদা সমস্যা ধরেছে সমাধানের জন্য রাজদাই একমাত্র পারে তাহলে আপনি যোগাযোগ করুন, ঠিক আছে দাদা? আচ্ছা ভালো থাকুন, ভালো থাকুন। মানুষের সমস্যা থাকবেই, সমাধানের জন্য তো জ্যোতিষীরা আছে, কিন্তু যে কোথায় যাবেন, কোন ব্যক্তিটা আপনাকে সঠিক পথ দেখাবে, কোন ব্যক্তি, কোন জ্যোতিষী আপনাকে সারা জীবন হাত ধরে থাকবে, এটাই তো অভাব। সারা জীবন হাত ধরে থাকার জ্যোতিষীর দূরবীন দিয়ে খুঁজতে হবে, কেননা অর্থ নেবে, এ নেবে, তারপরে কি করবে সেটা আসছি না সেই জায়গায়। কিন্তু রাজদা সবার সঙ্গে যোগাযোগ রাখে, সবার সমস্যা শুনে, ঘন্টার পর ঘন্টা তাদের সমস্যাগুলো শুনে, তাদের ফোন যখন, তারা যখন ক্লায়েন্টরা যখন করে, রাজদাদের সঙ্গে কথাও বলে, যারা আমার যে যারা ক্লায়েন্ট যারা যারা আছেন, যারা প্রতিকার করেন, যারা স্থায়ী প্রতিকার করেন, তাদের জন্য আমি সবসময়ের জন্য আমি পার্সোনাল নাম্বার দিয়ে দিই, তাদের সঙ্গে আমি কথা বলি। আর বুকিং নাম্বারে যারা কথা, অনেকেই চান রাজদার সঙ্গে কথা বলতে চাই, তারা কিন্তু এখানে কিন্তু, এটা কিন্তু বুকিং নাম্বার, এটা স্টাফের সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু স্টাফরা আপনাকে কোথায় রাজদা বসে, কোন চেম্বারে রাজদা বসে সেটা কিন্তু আপনাকে ডিটেলসে আপনাকে আপনারা বলে দেবে। কিন্তু যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা কিন্তু ওই নাম্বারে, এই দুটো বুকিং নাম্বার যাচ্ছে, সেই দুটো বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমরা চেম্বারে যোগাযোগ করবেন, যার যেখানে সুবিধা হবে সেখানে আমরা যোগাযোগ করবেন। যেমনি আগামীকাল আমাকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট চেম্বার, যারা দক্ষিণ কলকাতা যারা থাকেন গড়িয়াহাট চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, দুটো থেকে, দুপুর দুটো থেকে 6টা অবধি কিন্তু আমি গড়িয়াহাট চেম্বারে কিন্তু থাকি, দুপুর দুটো থেকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু আমি গড়িয়াহাট চেম্বারে কিন্তু থাকবো। প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে পাচ্ছেন বিডাডি চেম্বার, প্রত্যেক সোমবার আর শুক্রবার, প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে পাচ্ছেন আপনারা বিডাডি চেম্বারে, প্রত্যেক মঙ্গলবার দিন আমাকে পাচ্ছেন ব্যারাকপুর চেম্বার, প্রত্যেক মঙ্গলবার দিন আমাকে আমরা ব্যারাকপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বুধবার দিন আমাকে আমরা পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার, প্রত্যেক বুধবার দিন, প্রতি বুধবার দিন আমাকে আমরা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে। আর 9 তারিখে পাচ্ছেন আমাকে দুর্গাপুর, যারা 9 তারিখে দেখাতে চাচ্ছেন, জানুয়ারি মাসের 9 তারিখে পেয়ে যাচ্ছেন আমাকে দুর্গাপুর চেম্বার, আর 15 তারিখে, জানুয়ারি মাসের 15 তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন, আমাকে আমরা পাচ্ছেন কাঁথি চেম্বার, আর 8 তারিখে পেয়ে যাচ্ছেন, জানুয়ারি মাসের 8 তারিখ মানে শনিবার দিন আমাকে পেয়ে যাচ্ছে মেচেদা চেম্বারে। অবশ্যই বুকিং করে আসবেন 9883106409, 9007468462। যারা লাইন পাচ্ছে না, তারা মন খারাপ করবেন, রাজদার চেম্বার খোলা আছে, সেখানে এসে রাজদার সঙ্গে যোগাযোগ করুন, সমস্যার সমাধানের জন্য আসুন, অবশ্যই জীবনে হাসি মুখ রাজদা আপনাদের তুলে ধরবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নিজের সম্বন্ধে জানবেন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন নিজের সম্বন্ধে? রাখি রায়, রানিকুটি থেকে বলছি। আচ্ছা, আমার ডেট অফ বার্থ বলুন ম্যাডাম। 12ই আগস্ট 1971। জন্ম সময়? সময় হচ্ছে আমার সকাল 8টা থেকে 9টার মধ্যে। সকাল 8টা থেকে সকাল 9টার মধ্যে, তাই তো? আমি আপনাকে টাইম কারেকশন করে দিচ্ছি, একটু ওয়েট করুন। অনুষ্ঠান ফলো করেন? আপনার আপনার টাইম কারেকশনটা আপনি করে নিন, 8টা 36 মিনিটে আপনার জন্ম হয়েছে, ঠিক আছে? এখানে আমরা দেখাচ্ছি ম্যাডাম 12ই আগস্ট 1971 সালে জন্ম আপনার, সেদিন দেখাচ্ছি আপনার বৃহস্পতিবার। হ্যাঁ, মেষ রাশি কন্যা লগ্ন, মেষ রাশি কন্যা লগ্ন অশ্বিনী নক্ষত্র গণ্ডযোগে আপনার জন্ম হয়েছে, প্রচন্ড মানসিক দিক থেকে প্রচন্ড বিপর্যস্ত, শারীরিক সমস্যা নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগছেন, ভুগছেন কিনা বলুন। একদমই তাই দাদা। তার মানে দেখুন, টাইম কারেকশনটা করলাম, মিললো আপনার, আপনার বারটা আপনি যেটা জানেন সেটা কিন্তু ভুল জানেন, এখানে কিন্তু আপনার মিলে গেল, কেননা আপনার কাছ থেকে শুনে আমি বললাম না, এখানে পেলাম
আপনাকে আমি দেখিওনি, আপনার বাড়ির পাশেও থাকি না, জাস্ট আপনার কুণ্ডলি প্লাস হচ্ছে ভয়েস ভাইব্রেশন থেকে এটা বিচার। আপনার হ্যাঁ শারীরিক সমস্যা নিয়ে প্রচন্ড ভুগবেন, প্রচন্ড পরিমাণে ভুল, আপনার অপারেশন হতে পারে, অপারেশন হওয়ারও যোগ আছে, ভুল ট্রিটমেন্ট হতে পারে আপনার। এমন কিছু অপারেশন আপনার হয়েছে? তাহলে এখানে জায়গাটা ধরা বললো, আপনি এটা তো গ্রহের ব্যাপার, গ্রহের ব্যাপার তো, এটা তো গ্রহের ব্যাপার। আপনি পারলে আগামীকাল গড়িয়ার চেম্বারে আসুন, আপনার শরীর ভালো রাখার দায়িত্ব রাজদার ডাক্তারের কাছে। আশা করি মনে হয় মানে যতদিন ধরে আপনি ভুগেছেন তার থেকে মনে হয় খুব তাড়াতাড়ি মনে হয় নিরাময় হবে এই জ্যোতিষীর হাত ধরলে, মানে জ্যোতিষ শাস্ত্রের হাত ধরলে, বুঝেছেন ম্যাডাম? আপনি 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 বুকিং প্রোগ্রাম শেষ হওয়ার পরেই বুকিংটা করে নিন, ঠিক আছে? প্রোগ্রাম যেই শেষ হবে তা 2 মিনিট 5 মিনিট পরে বুকিংটা করে নিন, ঠিক আছে ম্যাডাম? দেখুন নাম্বারটা যাচ্ছে, বুকিং করে চলে আসুন, চলে আসুন। ভালো রাখার দায়িত্ব আমার, চ্যালেঞ্জ গ্যারেন্টি, চ্যালেঞ্জ গ্যারেন্টি দায়িত্বটা টোটালি আমার, টোটালি আমার। সমস্যা আমি দেখতে পাচ্ছি আর কোথা থেকে সমস্যাটা সমাধান হবে সেটা আমি এখানে বুঝতে পাচ্ছি। আপনি ভালো থাকলেই তো আপনি আশীর্বাদ দেবেন যে রাজদা প্রকৃত ব্যক্তি। যাই হোক, যেটা আমি আলোচনা করছেন সময় খুবই কম, একটা চটকা বলে যাই, কারণ আমরা অবধি হাত ধরে বসে আছেন। মান যশ সম্মান খ্যাতি বদনাম হচ্ছে আপনাদের, সেক্ষেত্রে টোটকা বলে দিচ্ছি, আপনারা রাত্রিবেলায় শোবার সময় প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন আপনারা 21-29 দিন করে দেখুন, তারপরে বলবেন হ্যাঁ রাজদা ভালো আছি, সম্মান পাচ্ছি। একটা আপনাদের যে গ্যাসের যে বান্নারটা আছে, বান্নারের মধ্যে অল্প ছিটা দুধ, ডান হাতে দুধ নেবেন, বান্নারের মধ্যে ছিটবেন দুধটা, দুধটা সেই বান্নারের মধ্যে কিন্তু আগুন অল্প জ্বালাবেন, সেটাকে কিন্তু ছিটাবেন প্রত্যেক দিন। আপনারা করুন প্রত্যেক দিন দুধ ছিটান বান্নারে রাত্রিবেলায় শোবার সময় গ্যাস বন্ধ করার আগে, গ্যাস বন্ধ করার আগে দুধ দিয়ে গ্যাসটাকে বন্ধ করুন, দেখুন আপনাদের বদনাম সুনাম খ্যাতি কতটা 29 দিনের পর থেকে কতটা ভালো থাকে। এটার জন্য কোনো অর্থ খরচা করতে হয় না, এটার জন্য কিন্তু লাখ লাখ টাকা হাজার হাজার টাকাও খরচা করতে হয়, প্রতিদিন মনোযোগ দিয়ে এটাকে করবেন, অবশ্যই কিন্তু টোটকাটা করে কাজ পাবেন, একটুখানি শিওর দায়িত্ব নিয়ে বলছি, টোটকাটা করে দেখুন খুব ভালো থাকবেন। 9883106409 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আর আগামীকাল গড়িয়ার চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে বিআরটি চেম্বার, 8 তারিখে পাচ্ছেন মেচেদা চেম্বার, 9 তারিখে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর চেম্বার, আর 15 তারিখে আমাকে পাচ্ছেন কাছে। অবশ্যই আসার আগে অগ্রিম বুকিং করে আসবেন। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময়, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।